আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, জুবান কানে ইয়ারপড লাগাতে লাগাতে বলল, এই যে আপনার কাছে সবাই অটোগ্রাফ নিতে আসে, আপনার অনেক ভালো লাগে তাই না? জুবান ভুরু কুচকে নিল, না লাগে না। কেন কেন? ওটা এসব বিরক্ত লাগে। ঐশী সিটে গা এলিয়ে দিয়ে বলল, আমার খুব ভালো লাগে জানেন, মাঝে মধ্যে মনে হয় আমার কাছে যদি কেউ অটোগ্রাফ চাইতে আসতো খুব মজা হতো তাই না? সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসে, সো অ্যামেজিং ইউ নো। জুবান ঐশীর পুলকিত চোখের দিকে তাকিয়ে আছে অপলক। একটা জিনিস লক্ষ্য করলো সে, ঐশী যখন খুব খুশি হয় তখন তার চোখ দুটি ছোট ছোট হয়ে যায়, মুখের চারপাশে খুব সুন্দর স্মাইল লাইন পড়ে। জুবান গালে হাত রেখে তাকিয়ে আছে ঐশীর দিকে। ঐশী অনবরত কথা বলাই মগ্ন, তার এসবে খেয়াল নেই। জুবান চোখের পলক ফেলা বিনা ঐশীর মুখে পানে চেয়ে আছে। তখন ঐশীকে দেখতে কোনো মায়া রাজ্যের অধিপতি মনে হয়, যার চোখে মুখে মায়ার নিদারুণ সম্ভার। তবে কি সেই রণচণ্ডী মেয়ের প্রেমে পড়েছে? যখন ঐশী ওর আশেপাশে থাকে তখন এমন মনে হয় তাতেই মত্ত হয়ে থাকুক, আর চোখে তাকে দেখে বুকে জ্বালাময় কাঁপন ধরুক, ঝলসে যাক অবাধ্য চোখ জোড়া। জুবান বুঝতে পারে, সে প্রেমে পড়েছে, মন প্রাণ উচার করে ভালোবেসে ফেলেছে এই মেয়েকে, যার মায়ার সুতো আজীবনেও কেটে ফেলা সম্ভব না। জুবান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঐশীর পানে। আকাশে কুঞ্জ মেঘের ভেলা পেরিয়ে প্লেন এসে নামলো মাটিতে, একজন একজন করে নেমে পড়লো সবাই প্লেন থেকে। জুবানের কাঁধে একটা ব্যাগ আর ঐশী লাগে ছাতে নিয়ে বেরিয়ে পড়ল। জুবানের জন্য অপেক্ষা করছিল শাহাদাত আর ওর দুজন বডিগার্ড। জুবান আর ঐশীকে আসতে দেখে ওরা তিনজন এগিয়ে এলো ওদের দিকে। ঐশী আশেপাশে তাকিয়ে হাঁটছিল আর নখ কাটছিল দাঁত দিয়ে। তপ্ত দুপুর, সূর্য একদম মাথার উপরে উত্তাপ ছড়াচ্ছে। জুবানের গরম লাগছিল তাই সে মাস্ক খুলে ফেলে দিল, কিন্তু এতেই ঘটল বিপত্তি। একদল লোক ওকে দেখে দৌড়ে এলো ওর কাছে। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল এয়ারপোর্টে। জুবানের এসব দেখে কিছুটা রাগ লাগলো, সারাদিন জার্নি করে মন মেজাজ একটুও ভালো নেই, তার মধ্যে এসব। তবুও সে হাসি মুখে ওদের কয়েকজনকে অটোগ্রাফ দিল, বাকিদেরকে বডিগার্ড সামলে নিল। ঐশী একপাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে এদের কাজ দেখছিল, এতদিন টিভিতে মুভিতে এসব দেখতো, আজ তো সরাসরি। তবে ঐশীর ভালো লাগছে। জুবান ভিড়ের মধ্যে মাথা উঁচু করে একবার ঐশীকে খুঁজল। বেশ খানিক তাকানোর পর আচমকা ঐশীর দেখা মিলল একটা ছাউনির নিচে। জুবান ঐশীকে কিছু একটা ইশারা করে, কিন্তু ঐশী বুঝতে পারল না। ভ্রু কুচকে হাত নাড়ালো ও। জুবান অধৈর্য হয়ে শাহাদাতকে ফিসফিস করে বলল, ঐশীকে গাড়িতে তোলো, যাও। শাহাদাত সব কিছু সামাল দিল, কিন্তু স্যার আপনি একা। আমি যেটা বলেছি সেটাই করো, নো মোর ওয়ার্ডস। শাহাদাত অযথায় দাঁত কেলিয়ে ভিড় থেকে বেরিয়ে গেল। ঐশীর পাশে এসে দাঁড়িয়ে বলল, ঐশী। ঐশী ভিড় থেকে চোখ সরিয়ে শাহাদাতের দিকে তাকালো, চোখ দিয়ে কি জিজ্ঞেস করলো। শাহাদাত বলল, স্যার তোমাকে গাড়িতে উঠতে বলেছেন। ঐশী তড়িঘড়ি করে বলল, না না চাচা, আমি চলে যাব ট্যাক্সি করে বাসায়, স্যারের গাড়ি লাগবে না। ঐশী জেদ করো না, স্যার জানলে বকবেন আমায়, চলো আমার সাথে। আরে চাচা আপনি চিন্তা করবেন না, আমি স্যারকে ফোন করে জানিয়ে দিব, এখন আসছি। শাহাদাত আরো কিছু বলবে তার আগেই ঐশী ওনাকে সালাম দিয়ে লাগেজে হাতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। সর্বশেষে ভিড় সামলে জুবান গাড়িতে উঠল। গাড়িতে উঠেই ঐশীকে দেখতে না পেয়ে ভ্রু কুচকে ফেলল। কপালে সরু ভাঁজ ফেলে শাহাদাতকে জিজ্ঞেস করলো, ঐশী কই? শাহাদাত মিনমিনিয়ে বলল, স্যার ঐশীকে আসতে বলেছিলাম কিন্তু ও মানা করে একাই চলে গেছে বাসায়। জুবানের প্রচন্ড রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে বলল, আবার কথা বলনি ওকে? আর বলেছি স্যার, বলেছে আপনাকে ফোন করে জানিয়ে দেবে। জুবান কোনো উত্তর করল না, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই ফুসছে ও। ওর বলা সত্ত্বেও কি করে ঐশী একা একা চলে গেল, এত সাহস! জুবান ফোন বের করে অযথায় স্ক্রল করতে লাগলো। মুঠোফোনের স্ক্রিনের উপর আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে একটু বেশি দ্রুত গতিতে চলছে। শাহাদাত সেদিকে এক ঝলক তাকিয়ে মনে মনে বিড়বিড় করল, ঐশী আজ তোমার কপালে শনি নাচছে, ইয়া আল্লাহ। আজ শুক্রবার, ঐশীর ছুটির দিন, ঘড়ির কাঁটা যখন 10-এর কাছাকাছি ঘুরছে তখন ঐশীর অ্যালার্ম বেজে উঠল।
সব সময়ের মতো ঘুম কাতুরে ঐশী অ্যালার্ম অফ করে কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে পড়ল। একটু পর ঐশীর ফোন বেজে উঠল। ঐশী চোখ বন্ধ করে বালিশের পাশ থেকে ফোন নিয়ে কানে লাগাল। ঘুমো ঘুমো কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে কিছুটা কড়া সুরে জুভান বলল, কোথায় আপনি? ঐশী জুভানের কণ্ঠ শুনতেই ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল। কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলল, বাসায় আমি। কেন স্যার, কিছু কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, তবে এবার হবে। কাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাইনি কেন তোমায়? ঐশী মিনমিনিয়ে বলল, আসলে স্যার আমি একা একাই বাসায় চলে এসেছিলাম, তাই আর কি। ঐশীকে থামিয়ে জুভান বলে উঠল, এসেছো ভালো কথা, আমাকে জানিয়ে এসেছো। আর তুমি সেই কাজ করেছো? ঐশী বা চিহুপা কাটল। বাসায় ফিরে একদম ভুলে গেছিল ফোন করার ব্যাপারটা। ঐশী ঢোক গিলে বলল, আসলে আমি মানে। শাট আপ ঐশী, তুমি আমার আন্ডারে চাকরি করো, কিন্তু যাওয়ার আগে আমার পারমিশন নিয়ে নাওনি। এটাই তোমার প্রফেশনালিজম? হ্যাঁ, টেল মি। উফ, জ্ঞান দিচ্ছে। ঐশী একটা হাফ ছেড়ে দিয়ে বলল, সরি স্যার। পার্টির কথা শুনে ঐশী বিরক্ত লাগলো, কোনো রূপ বারণ না করে বলল, ওকে স্যার, আমি পৌঁছে যাব। অতপর কিছুক্ষণ কেটে গেল নিরাপদায়। নিঃশ্বাসের শব্দ কতটা মধুর হতে পারে সেটা জুভান এখন উপলব্ধি করতে পারছে। ফোন কানে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো ও। দূরে একটা কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, তার এক উষ্ণ নিঃশ্বাস আমার জ্বলন্ত রাগকেও ঠান্ডা করার ক্ষমতা রাখে, অদ্ভুত। জুভানকে চুপ থাকতে দেখে ঐশী ফোন কানে রেখে ভুরু কুচকে নিল, গলা ছেড়ে বলল, স্যার ফোন রাখবো? জুভান কিছুটা থতমত খেয়ে বলল, তড়িখড়ি করে কিছু না বলেই ফোন কেটে দিল সে। ঐশী বোকা বনে গেল, ফোন হাতে নিয়ে চিন্তা করল, ওনার আবার কি হলো? স্ট্রেঞ্জ। আকাশের রং এখন লালাভ কালো, রিসোর্ট মুখরিত হয়ে আছে নানা ধরনের গানের সুরে। জুভান এক পাশে দাঁড়িয়ে দুজন লোকের সাথে কথা বলছে, তিনজনের হাতে কোল্ড ড্রিঙ্কস। জুভান কথা বলার ফাঁকে ফাঁকে বারবার ঘড়ি দেখছে, ঐশী এখনো এসে পৌঁছয়নি রিসোর্টে। এই মেয়েটা সময়ের কোনো তোয়াক্কাই করে না, সব সময় লেট। জুভান এসব ভেবে যখন লোকগুলোর সাথে কথা বলায় রিসোর্টের ফটক দিয়ে প্রবেশ করল। পরনে সাদা রঙের লেহেঙ্গা। ঐশী দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে ওর উপর গোলাপের লাল পাপড়ি ছিটিয়ে দেওয়া হলো। ঐশী চমকে উঠল, দুহাত দুদিকে ছড়িয়ে ভিজে উঠল রক্তিম পাপড়ির বৃষ্টিতে। জুভান দূরে দাঁড়িয়ে ঐশীর কার্যকলাপ দেখল, চোখ থমকালো হাজার বার। ওকে দেখে মনে হচ্ছে সাদা মেঘের চাদরে চড়ানো এক মেঘ বালিকা। ঐশীর মুখের হাসি দেখে জুভানের ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে গেল। এই মেয়েটা কি অদ্ভুত, সামান্য কিছুতেই অসামান্য খুশি হয়, এত সাধারণ কেন এই মেয়েটা? তার এই সাধারণ ব্যবহারই জুভানকে ওর দিকে আকৃষ্ট করে, এক মিষ্টি খোঁড়ে আচ্ছন্ন করে ফেলে তাকে। জুভানকে অন্যমনস্ক দেখে পাশ থেকে একটা লোক ডাক দেয়, জুভানের ধ্যান ভ্রষ্ট হয়, অপ্রস্তুত হয়ে তাকায় আবার লোকের দিকে। ঠোঁট কথা বললেও অবাধ্য চোখ বারবার তার একান্ত ব্যক্তিগত মেঘ বালিকা। ঐশী রিসোর্টের এক পাশে এসে দাঁড়াই, একজন ওয়েটারের কাছে ড্রিঙ্কস দিয়ে যায়। ঐশী ড্রিঙ্কস খেতে খেতে চারিপাশে তাকায়, খুব বিরক্ত লাগছে এখানে ওর। অনেকক্ষণ ধরে দুটো ছেলে ঐশীর দিকে নজর রাখছে। ঐশীর দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলল, ভাই কি খাসা মাল, তাই না? একদম, পড়াতে পারলে আজকের রাতের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, উফ। ঐশীর মাথা কেন যেন ঘুরছে, চোখের সামনে লাল নীল প্রজাপতি দেখছে, ভ্রম নাকি? ঐশীর চোখ পিটপিট করে তাকালো, এবার তো আরো ভয়ঙ্কর। ঐশীর সামনে বেলুন উঠছে, এক এক বেলুনের হরেক রং। ঐশী বেলুনগুলো হাত দিয়ে ছুঁতে চাইল কিন্তু পারল না। ঐশী বুকে হাত গুটিয়ে মুখ ফুলিয়ে তাকালো বেলুনগুলোর দিকে, পচা বেলুন। ঠিক তখন ঐশীর পাশে এসে দাঁড়ালো ছেলেগুলো, ঐশীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, হেই কিউট। বড় করে ওদের চোখ বড় বড় করে ওদের দিকে তাকালো, বলল। ছেলেগুলো ঐশীর কথা শুনে অবাক হলো, তাও হাসি মুখে বলল, কে আবার তুমি? সে কে? ছেলেগুলোর অবাক করা প্রশ্নে ঐশী খিলখিল করে হেসে উঠল, হেলে দুলে বলল, সে আমার, সে খুব বড় মানুষ, সবাই তার কাছে ওটাকে কে যেন বলে অটোগ্রাফ অটোগ্রাফ নিতে আসে। ছেলেগুলো একে অপরের মুখের দিকে তাকালো, এই মেয়েটা যে নেশা করেছে সেটা তাদের বুঝতে বাকি নেই। এবার মেয়েটার পরিণতি ভেবেই ছেলেগুলো হাসল। ঐশীর দিকে তাকিয়ে বলল, তুমি যাবে তোমার স্যারের কাছে? ঐশী ক্লাসের বাকি ড্রিঙ্কসটুকু একদমই গিলে ফেললো, তারপর বলল, না আমি যাব না, আমি ড্রিঙ্কস খাবো।
ও তুমি ড্রিঙ্ক খাবে? তাহলে চলো আমাদের সাথে, অনেক ড্রিঙ্ক দিব তোমায়, চলো। ছেলেগুলো ঐশ্বের উত্তরের অপেক্ষা না করে ওকে ধরে নিয়ে যেতে লাগলো তাদের আস্থানায়। নেশেই বোধ ঐশী সব ঘূর্ণাক্ষরেও টের পেল না, সেও হেলে দুলে তাল মেলাতে লাগলো ওদের পায়ের সাথে। অন্ধকার এক রুম, কাঠের জানালা থেকে একটু আলো ছিটকে পড়ছিল রুমের ভেতরে, কিন্তু সচেতনতার জন্য ছেলেগুলো জানালাটা আটকে দিল। ঐশী রুমের এক কর্নারে বসে আছে হাঁটু গেড়ে, পরনের সাদা লেহেঙ্গায় ধুলো বালি জমে আঁটোসাঁটো হয়ে আছে। ঐশীর অনেক ঘুম পাচ্ছে, ঘুমের কারণে চোখ মেলে রাখাই দায়। তাও ঐশী চোখ পিটপিট করে বলল, আমি ড্রিঙ্কস খাবো না, বাসায় যাবো, আমি বাসায় যা। বিড়বিড় করে আর কি যেন বলল বুঝতে পারল না কেউ। ছেলেগুলো সব দিক আটকে দিয়ে এগিয়ে যেতে লাগলো ঐশীর দিকে। মাতাল ঐশী নিজের মধ্যে নেই, তাও হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো ওদের, তবে সক্ষম হলো না। ছেলেগুলো ঐশীর পাশে দাঁড়িয়ে জোর করে ওকে দাঁড় করালো। দাঁড়িয়ে থাকা ঐশী হেলে দূরে আবারও পড়ে যেতে নিলে ছেলেগুলো খুব বিশ্রী হাতে ওকে আটকে নেয়। কোমরে রাখা হাত ঐশী জোর করে ছাড়াতে ছাড়াতে বিড়বিড় করলো, খবরদার অসভ্যতামি করবেন না। ছেলেগুলো হাসলো, সেই বিশ্রী হাসির শব্দ ঐশীর কানে যেতেই শিউরে উঠল সে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাসায় যাবো আমি, বাসায় যাবো, ছাড়ো আমায়। ছেলেগুলো ঐশীকে নিচের দিকে টেনে বলল, যাবে তো বাসায়, আজ সারা রাত আমাদের সাথে থেকে কালকে সকালে বাসায় চলে যাবে তুমি, এখন আসো আমাদের কাছে আসো। ক্লান্ত ঐশী চোখ বেটে নি, ছাড়ো আমায়, ছাড়ো। ধস্তাধস্তির এক পর্যায়ে একটা ছেলে ঐশীর লেহেঙ্গায় টপসের পিছনের ফিতে ছিঁড়ে ফেলল। ঐশী যেন ছটকা খেল, বাম হাত দিয়ে পিছন দিকটা ঢাকতে ঢাকতে বলল, আমার ড্রেস, এই কি করছো তোমরা, ছাড়ো। ছেলেগুলো এবার যেন আরো হিংস্র হয়ে উঠল, ঐশী লেহেঙ্গার হাতা টান দিয়ে ছিঁড়ে ফেলল। ঐশী নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জোয়ান ছেলেগুলোর সাথে সে মাতাল এক মেয়ে পেরে উঠছে না। জোয়ান প্রায় অনেকক্ষণ হলো ঐশীকে খুঁজে যাচ্ছে, পার্টিতে আসার পর ব্যস্ত থাকায় ঐশীর খবর নিতে পারেনি ও, কিন্তু ফ্রি হবার পর প্রায় এক ঘন্টা যাবৎ ঐশীকে হন্যে হয়ে খুঁজেছে। সম্পূর্ণ রিসোর্ট উত্তাল পাত্তাল করে ফেলেছে, কিন্তু কোথাও ওর দেখা নেই। জুভান এক জায়গায় দাঁড়িয়ে পড়ল, কোমরে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কপাল চুলকাল, বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ওর। এমন একটা অচেনা জায়গায় ঐশী নিখোঁজ, এর থেকে ভয়ঙ্কর খবর আর কি হতে পারে? জুভানের পাশ দিয়ে একটা ওয়েটার গেলে জুভান জলদি ওকে থামিয়ে নেয়, ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, হেই, একটু আগে এখানে একটা মেয়ে ছিল সাদা লেহেঙ্গা পরা, দেখেছো তাকে? ওয়েটার ভ্রু কুচকে কিছুক্ষণ ভাবল, তারপর জুভানকে চিন্তায় ফেলে দিয়ে না বোধক উত্তর দিল। জুভান অসহায়ভাবে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও দৌড় লাগাল, এত রাতে কোথায় গেল এই মেয়ে? জুভান দৌড়াচ্ছে আর চারপাশে তাকাচ্ছে, কিন্তু কোথাও নেই ও। জুভানের কপাল ধরধর করে কামছে, সে নিজেকে সামলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা খুলতেই একটা পুরনো খড় থেকে মৃদু চিৎকার ওর কানে আসলো। জুভান থমকে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল সেই আওয়াজ, কিন্তু এবার কোনো আওয়াজ আসলো না। কিন্তু জুভান থেমে গেল না, জলদি পা বাড়ল সেই পুরনো রুমের দিকে, দরজা ভেতর থেকে আটকানো। জুভান ভয় রীতিমতো ঘামছে, মনে মনে একটাই প্রার্থনা করছে তার মেঘবালিকা যেখানেই থাকুক সেফ থাকুক। জুভান দরজা ধাক্কা দিতে গেলেও থেমে গেল, কোনো বাজ বিচার না করে এক ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলল সে। কিন্তু তার পর যা দেখল তাতেও সম্পূর্ণ থমকে গেল। ঐশীর সাথে দুজন ছেলে রীতিমতো জোর জবরদস্তি করছে, তারা নিজেদের কামনা মেটাতে এতটাই ব্যস্ত ছিল যে দরজা ভাঙার শব্দ তাদের কানে যায়নি। এসব দেখে জুভানের দাঁত কিরমির করে উঠল, হাত মুষ্টিবদ্ধ করে রক্তলাল চোখে এগিয়ে গেল ওদের দিকে। সঙ্গে সঙ্গে দুজন ছেলেকে নাক বরাবর পরপর তিনটি ঘুষি দিয়ে মাটিতে শুইয়ে দিল তাদের, নাক থেকে গড়গড় করে রক্ত ঝরছে ওদের। জুভানের এসব দেখেও মায়া লাগল না, সে আর নিজের মাঝে নেই, ক্রমাগত লাথি দিতে লাগলো ওদের শরীরে। ছেলেগুলোর আর উঠে দাঁড়ানোর শক্তি নেই, মাটিতে শুয়ে কাতরাতে লাগলো ওর। জুভান পাগলের মতো এদের মারতে লাগলো আর চিৎকার করে বলল, সাদা জানোয়ারের বাচ্চা, তোদের সাহসী করা হয় আমার জিনিসের দিকে হাত বাড়ানোর? শি ইজ মাই গার্ল, বুঝেছিস? আজ তোর দুই হাত আমি ভেঙেই ফেলবো। জুভান রাগে এক পা দিয়ে আটকে ধরল ছেলের হাত, ছেলেগুলো ছটফট করতে লাগলো।
বারবার মাপ চাইতে লাগলো জুভানের কাছে। জুভানেদের মারতে মারতে চোখ গেল ঐশীর দিকে। ঐশী একপাশে অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অবিরাম। জুভানের বুক ধক করে উঠল। ছেলেগুলোর হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঐশীর দিকে, ঐশীর সামনে।